لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত এর যে আবর্তন বিবর্তন তার মাধ্যমে সপ্তাহ মাস বছর পার হয়ে চলে যায়, এভাবে আমাদের প্রত্যেক মানুষের হায়াত শেষ হয়, মতের সম্মুখীন হয় মানুষ, হায়াতের পরে মত, মানুষের জীবনের সমাপ্তি এ সমস্ত কিছুতে রাতের দিনের আবর্তন বিবর্তনে ইখতিলাফিল্লাইলি ওয়ান-নাহার লা আয়াত বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার উপায় রয়েছে, আল্লাহর নিদর্শনাবলী হচ্ছে এগুলি, কিন্তু এই নিদর্শন থেকে উপকৃত হবে, লাভবান হবে তারা, এর মাধ্যমে এসবের সৃষ্টিকর্তাকে চেনবে, তার সাথে তাদের সম্পর্ক গড়ে উঠবে। ওই সব লোকদের যারা উলিল আলবাব জ্ঞানী, যারা নিজের জ্ঞানকে কাজে লাগায়, বুদ্ধিকে কাজে লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। আল্লাযীনা ইস্তামিউনা আল-কওলা, তারা ভালো কথা শোনে, শোনার পরে বিবেক বিবেচনা করে, আর শোনার পরে তার ইহকাল পরকালের জন্য উপকারী হইলে, ভালো হইলে সেটা সাদরে গ্রহণ করে। ফায়াত্তাবিউনা আহসানা, ভালো কথাকে মানে তারা, শোনে, গোড়ামি করে না, অন্ধ বধির হয়ে যায় না যে না শুনবো না, আমি যেটা বিশ্বাস করি তার বিপরীত কোনো কিছুই শুনবো না, এমনটা জ্ঞানীর পরিচয় নয়, বরং তারা শোনে। শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, ভালো কথাটি তারা মেনে চলে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ সঠিক রাস্তা দেখান। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে জ্ঞানী, মহান আল্লাহ ইরশাদ করছেন। আল্লাহ যেন তাদের দলে আমাদেরকে শামিল করেন। এই যে রাত দিনের পরিবর্তন আবর্তন বিবর্তনের মাধ্যমে বছর শেষ হয়েছে 1438, শুরু হয়েছে 1439, আজকে মহরম মাসের 9 তারিখ, আগামী কালকে হচ্ছে মহরমের 10 তারিখ, যাকে আশুরা বলা হয়। সহি বুখারীতে হাদিস রয়েছে, পেরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াউমে আশুরা, আশুরার দিন হচ্ছে মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলির একটি গুরুত্বপূর্ণ দিন, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দিন, কিন্তু তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে যেই দিনের ঘটনাবলীতে বহু শিক্ষার বিষয় রয়েছে, যেই দিনে যা কিছু ঘটেছে মানব জাতির ইতিহাসে তাতে মানুষের জন্য শিক্ষার বিষয় রয়েছে। মিন আইয়ামিল্লাহ, এবং কোরআনে কেরিমের একটি আয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ সম্বোধন করে বলছেন, ওয়া যাক্কিরহুম বি আইয়ামিল্লাহ, তাদেরকে তুমি উপদেশ দাও, মানব জাতিকে উপদেশ দাও, বি আইয়ামিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিনগুলিতে যে সব ঘটে থাকে সেসবগুলি থেকে শিক্ষা নেওয়ার, যা কিছু দিনে রাতে কালে সময়ে ঘটে থাকে তা দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দাও, অর্থাৎ এসব ঘটনাবলীর মাধ্যমে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, তার তাওহীদ সম্পর্কে, তার মালিকানা রুবুবিয়াত সম্পর্কে, তার ইবাদত বান্দেগী সম্পর্কে, তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। যাক্কিরহুম বি আইয়ামিল্লাহ, এই আশুরার দিনে অনেক কিছুই ঘটনা বর্ণনা করা হয়ে থাকে ঘটেছে, কিন্তু বিশেষভাবে যেই ঘটনা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে, যেই ঘটনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এবং এমন এক ব্যক্তির ঘটনা যেই ব্যক্তির কথা কোরআনে কারিমে কাফের হওয়া সত্ত্বেও, শুধু কাফের না, তার মতো জালেম অপরাধী মানবজাতির ইতিহাসে কম আছে,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূসা আলাইহিস সালামের জামানার ফেরাউন হচ্ছে সেই ফেরাউন, আর আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহাল। আবু জাহাল সম্পর্কে রাসূলুল্লাহ বলেন যে আবু জাহাল ফেরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের যদি কোনো ফেরাউন হয় সে হচ্ছে আবু জাহাল। কত অহংকারী ছিল সেই আবু জাহাল। এই ফেরাউনের কথা সে আল্লাহ দরহি যেমন তেমন কাফের না, কুফরির বিভিন্ন স্তর রয়েছে, সব কাফের কাফের, কিন্তু এই কাফের নিজে শুধু কাফেরই নয় বরং নিজেই প্রভুত্ব রুবুবিয়াত উলুহিয়াত আল্লাহ উপাস্য হওয়ার দাবি করেছে। কোরআনে কেরিমে দুইটি বাক্যে তার সম্পর্কে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ আল্লাহ ইরশাদ করছেন যে ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি, আমি শাসক, যদি তোমাদের দানা বন্ধ করে দিই, রিজিক বন্ধ করে দিই, তোমাদের চাকরি শেষ করে দিই, তোমাদের কাজকর্ম শেষ করে, তোমাদের ব্যবসা বাণিজ্য শেষ, তোমাদের করার কাছে কি খাবে তোমরা? আনা রব্বুকুমুল আলা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তার শাস্তি কি পরিণাম কি তা আল্লাহ তারপরে শুনিয়েছেন। দুনিয়া এবং আখিরাতে উচিত শাস্তি দিলেন, এমন শাস্তি যেই শাস্তি শুনে জেনে দেখে বহু লোকের সংশোধন হইতে পারে, এই রকম শাস্তি আযাবকে নাকাল বলা হয়, যে শাস্তি মানুষকে সোজা পথে ফিরিয়ে নিয়ে আসে। যে শাস্তি পেল তার যদি সময় থাকে তাহলে সে ফিরে আসলো, আর যদি তার সময় না থাকে সেই শাস্তিতে শেষ সে ধ্বংস, তাহলে বাকি যারা দেখলো এই শাস্তি অথবা শুনলো এই শাস্তি সম্পর্কে তাদের তাদের সংশোধন রয়েছে। এই জন্য ইসলামের দণ্ডবিধান গুলি সম্পর্কে আল্লাহ বলছেন নাকালাম মিন আল্লাহ, চোরের হাত কাটাতে আল্লাহর পক্ষ থেকে এতে কি রয়েছে, এমন শাস্তি রয়েছে যা দিয়ে বহু লোকের সংশোধন হবে, বহু চোরের ইসলাম হইতে পারে, সংশোধন হইতে পারে। এই চোরের হাত কাটা নেই, সেই জন্য আমাদের দেশে চোর বাড়তি আছে, চোর কমে না, কিন্তু চোরের হাত কাটা থাকলে বহু চোর সোজা হয়ে যাবে। হ্যাঁ, আখেরাতের আজাবের ভয়ে যদি সোজা নাও হয় তো দুনিয়ার আজাবের ভয়ে সোজা হয়ে যাবে। আল্লাহ এইরকম আজাবকে নাকাল বলেছেন কোরআনে কারীম বেশ কিছু আয়াতে। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আখিরাতের পরকালের এবং দুনিয়ার আজাবে আল্লাহ পকড়াও করলেন, এমন আজাব যে আজাব মানুষের জন্য সংশোধনের ব্যবস্থা রয়েছে যে আজাবে। এ ফেরাউন আরো দাবি করেছিল হে আইয়ুহাল মালাউ, হে আমার সংসদ সদস্যরা, হে আমার দেশের নেতৃস্থানীয় লোকেরা, প্রভাবশালী লোকেরা, মা আলেম তোলাক মিন ইলাহিন গাইরি, আমার ছাড়া কি আর তোমাদের কোন এলা উপাস্য আছে? আমি তো জানি না, আমি জানি না যে আমার ছাড়াও কে এলা উপাস্য হইতে পারে যার কথা মূসা শোনাচ্ছে। কত মিথ্যুক সে, মিথ্যুক নিজেকে সত্যবাদী বলে দাবি করছে, আর যিনি সত্যবাদী তাকে মিথ্যুক সাব্যস্ত করার চেষ্টা করছে। এই হচ্ছে যুগে যুগে যারা জালেম অপরাধী তাদের পথ চরিত্র। তারা অন্যায় জুলম অত্যাচার করেও নিজেকে মনে করে যে আমরা সংশোধন চাই, আমরা সংস্কার চাই, আমরা ভালো কিছু করতে চাই, আমরাই শান্তি স্থাপনকারী, আর ওরা হচ্ছে অশান্তি সৃষ্টিকারী। যারা ভালো কাজ করে তাদেরকে বলে এরাই অশান্তি সৃষ্টি করছে, এরাই ফাসাদ করছে। এই ফেরাউনের কথা কোরআনে কেরিমে বহু জায়গা বর্ণনা করে, এমনিতে তো বর্ণনা করা হয়নি যে কাহিনী শোনানো, এই কাফের কাহিনী কেন আল্লাহ শোনাবেন যদি তাতে কোনো গরজ না থাকবে? অবশ্যই মানব জাতির কিয়ামত পর্যন্ত কোরআনে কেরিমে ফেরাউনের বর্ণিত ঘটনাই বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে। ফেরাউনের ধ্বংসের ঘটনা এই আশুরা দশই মহরমের সকাল সকাল রয়েছে, যেটা আগামী দিন। আর মূসা আলাইহিস সালামের কথা কোরআনে কারিমে কতবার বর্ণিত হয়েছে আপনি ভাবতে পারেন, 130 বারের বেশি মূসা আলাইহিস সালামের কথা উল্লেখিত হয়েছে, 130 বারের বেশি। এই বিষয়টি দেখে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই বলছেন যে মনে হচ্ছে যে গোটা কোরআনটা যেন মূসা আলাইহিস সালামের, মনে হচ্ছে গোটা কোরআনটাই যেন মূসা আলাইহিস সালামের আলোচনা। একটু যদি আপনি চিন্তা করেন মূসা আলাইহিস সালামের লাইফটাকে নিয়ে কোরআনে কারীমের আলোকে, দেখবেন প্রত্যেকটি স্তর
তার আলোচনা কোরআনে কারীম আছে। মায়ের পেটে যখন আসলেন মুসা আলাইহিস সালাম তার কথা কোরআনে কারীম রয়েছে। ভূমিষ্ঠ হলেন তার কথা রয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে রাখা যাচ্ছে না, হ্যাঁ এখন কি করতে হবে তার কথা রয়েছে। তাকে বাঁচানোর জন্য বা পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য আজ যে সন্দুক তৈরি করা হলো, হ্যাঁ তাবুত, তার কথা কোরআনে কারীমে রয়েছে। তারপরে ফেরাউনের বাড়ি গিয়ে উঠলো, আসিয়া উঠালেন এবং তাকে অনেক কল্পনা জন, কেউ বলছে যে না এটা ছেলে সন্তান খুন করে দাও, কিন্তু না, আল্লাহ অন্তরকে এমন ভাবে ফিরিয়ে দিলেন যেই আল্লাহ মুকাল্লিবুল কুলুব, আল্লাহ মুকাল্লিবুল কুলুব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া খুব বেশি করেছেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ যিনি অন্তরের আবর্তন বিবর্তনের মালিক, অন্তরকে পরিবর্তনকারী, অন্তরকে যিনি পাল্টাতে পারেন, নিষ্ঠুর অন্তরকে নরম বানিয়ে দিতে পারেন, মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কুলুবানা আলা দীনিক ওয়া সাব্বিত কালবি আলা দীনিক, আমার অন্তরকে হৃদয়কে তোমার দীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব বেশি বেশি করেছেন এবং বলেছেন মানুষের কলব হৃদয় হচ্ছে আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যখন যেমন ভাবে চান আল্লাহ পরিবর্তন করে থাকেন। সুতরাং আল্লাহর কাছে অটলতা, দৃঢ়তা, প্রতিষ্ঠিত থাকা আর কামনা করো, দোয়া করো যে আল্লাহ যেন তোমাদের দিলকে, দিনের উপর অন্তরকে প্রতিষ্ঠিত রাখেন, সুদৃঢ় রাখেন, কায়েম রাখেন। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব, সাররিফ কুলুবানা আলা তাআতিক। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটুকু রয়েছে, আল্লাহ আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে, সন্তুষ্টির কথা কাজের দিকে ফিরিয়ে দাও। মুসা আলাইহিস সালামের তারপরে কিভাবে লালিত পালিত হইলেন, কিভাবে তার সেখানে প্রতিপালন শুরু হইল, সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ হেফাজত করলেন, এই এক মুসার খোঁজে সন্ধানে জ্যোতিষীরা জানিয়ে দিয়েছে, হ্যাঁ বলেছে, আর সেটা ছিল জ্যোতিষীদের যুগ, জাদুকরদের যুগ, হ্যাঁ বলেছে যে এমন এক ছেলে জন্মতে যাচ্ছে মেসরে, যেই ছেলের হাতে বাদশা আপনার শাসনের পতন ঘটবে, আপনার ক্ষমতা ধ্বংস হবে, সুতরাং সতর্ক হন। কত শত ছেলে সন্তানকে, শিশুদেরকে যে হত্যা করা হয়েছে, আল্লাহর কোরআনে কারিমে কয়েক আয়াতে এই বিষয়গুলি বর্ণনা করেছে। ইন্না ফিরআউন আলা ফিল আরদ, আল্লাহ বলছেন ফিরআউন পৃথিবীতে নিজেকে বড় অহংকারী মনে করেছিল, ওয়া জালা আহলাহা শিয়ান, এবং সেখানকার অধিবাসীদেরকে বিভক্ত করে রেখেছিল। একটা রাজনীতি হচ্ছে যে বিভক্ত করো আর রাজত্ব করো, হ্যাঁ ডিভাইড এন্ড রুল, ফারেক বিচ্ছিন্ন করে রাখো, ভাঙন ধরিয়ে রাখো, তাহলে ক্ষমতা টিকিয়ে রাখতে সুবিধা হবে। এই থিওরিটা প্রাচীন যুগ থেকে চলে, এটা ফেরাউনি থিওরি চলে আসছে। তাদেরকে বিভক্ত করে রেখেছিল, ছিন্ন ভিন্ন করে, যাতে করে এক হয়ে তার বিরুদ্ধে কিছু না করতে পারে, হ্যাঁ এমন কোন শক্তি গড়ে না উঠে। বড় একটি দলকে, বড় দুর্বল অসহায় করে রেখেছিল এই বনি ইসরায়েলকে। একটি দল হচ্ছে কিবতি ফেরাউনের বংশ, আর একটি দল হচ্ছে মূসা আলাইহিস সালামের বংশ, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরায়েল। ইস্তাদিফু, তাদেরকে দুর্বল অসহায় করে রেখেছিল একবারে। তাদের যারা বেঁচেও ছিল তারা ছিল চাকর, আর যখন থেকে জানতে পারলো যে পতন ঘটবে এই বংশের ছেলে সন্তান বড় হওয়ার পরে, না ছেলে ওই সন্তানকে বাঁচতেই দেব না। আল্লাহ বলছেন যে অহংকারী তো ছিল, ইস্তাদিফু তায়ফা, দুর্বল অসহায় করে রেখেছিল, ইউজাব্বিহু আবনাহুম, এই বনি ইসরায়েলদের ছেলে সন্তানগুলিকে জবাই করতো, ইউজাব্বিহু মানে টুকরো টুকরো করে জবাই করতো, ইয়াজবাহু মানে শুধু জবাই করা, আর ইউজাব্বিহু মানে টুকরো টুকরো করে জবাই করা, ইউজাব্বিহু আবনাহুম। কত শত হাজার হাজার মাসুম নিষ্পাপ শিশুরা যে জবাই হয়েছে মূসা আলাইহিস সালামের খোঁজে, যে ওকে ওই একটা ছেলে জবাই করলে তার গুলি জবাই করা লাগে না, যদি জানতো গায়েব জানার ক্ষমতা থাকতো, গণ করে যদি এতই ক্ষমতা থাকতো এটাও বলে দিত যে এতগুলো জবাই করার দরকার না, ওইটাকে জবাই করলে হবে। হ্যাঁ, যেই দিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে লালিত পালিত হচ্ছেন, ফেরাউনের বাড়িতে দরবার থেকে খরচ খরচা দেওয়া হচ্ছে, আর ওর মায়ের কাছে আল্লাহ আবার ফিরিয়ে দিচ্ছেন, আর ওর মা দুধ পান করাচ্ছে, মা ভাতা পাচ্ছে, আল্লাহ রাব্বুল কি করতে পারেন না।
সেই দিন গিয়েছিল কোথায় গণকরা, যদি গণককে হাত দেখাইলে আপনার ভবিষ্যৎ বেলে দিবে, ভালো হবে না মন্দ হবে, হ্যাঁ বিদেশ যাওয়া কেমন হচ্ছে না হচ্ছে, অনেক জাহেল মূর্খরা হাত দেখাতে যান বা ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানার জন্য যান, আমার ছেলেটা হারিয়ে গেছে একটু দেন তো, একটু বলে দেন তো কোথায় গেছে, হাত চালিয়ে বলেন তো বা অমুক তমুক করেন তো, একটু তদবির করেন তো, আমার ওই গরু ছাগল হারিয়ে গেছে, দেখেন তো আমার টাকা পয়সা হারিয়ে গেছে, কে নিয়েছে, আমার বাড়ি চুরি হয়েছে কোন দিকে গেছে, এসব শিরকি কুফরি কাজ, শিরকি কুফরি কাজ, কুফর, কোরআনের সাথে কুফরি করা। কাফের হয়ে যায় যেই ব্যক্তি গণকের কাছে যায় আর বিশ্বাস করে, আর যেই ব্যক্তি গণকের পেশা করে তারা হচ্ছে কাফের, মুসলিম নাই। সুতরাং সতর্ক থাকবেন, এসব কুফরি থেকে শিরক থেকে সতর্ক থাকবেন, নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না, ফরজ নফল কোনো কিছু কাজে আসবে না, এরকম কুফরি জিন্দেগি কাটালে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের ছেলে সন্তানদেরকে জবাই করত, বলছেন যে একশন আমি চাইলাম যাদেরকে বড় দুর্বল অসহায় করে রাখা হয়েছিল তাদের উপর আমি এহসান করতে চাইলাম, অনুগ্রহ করতে চাইলাম, এবং তাদেরকে আমি ইমামত দিতে চাইলাম, নেতৃত্ব দিতে চাই, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা না, দিনের নেতৃত্ব, দুনিয়ার প্রভাব, যারা ছিল অসহায় তাদেরকে জমিনে আল্লাহ শক্তিশালী করলেন, তাদেরকে ইমান আমলের তৌফিক দান করলেন, এবং তাদেরকে জমিনের ওয়ারেস উত্তরাধিকারী বানাতে চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই কাজগুলি করবেন মূসা আলাইহিস সালামকে বড় করার মাধ্যমে, তার নবুয়ত রেসালাতের মাধ্যমে, তার জাতির মাঝে ইমান ইসলামের দাওয়াতের মাধ্যমে, মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠানো দাওয়াত দেওয়ার মাধ্যমে, মূসা আলাইহিস সালামকে রক্ষা করার মাধ্যমে আল্লাহ বলছেন এগুলো আমি করতে চাইলাম। ওয়া নরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আর আমি ফেরাউনকে আর তার প্রধানমন্ত্রী হামানকে ওয়া জুনুদাহুমা তাদের সেনাবাহিনীকে দেখাইতে চাইলাম, মিনহুম মা কানু ইয়াহজারুন, যা থেকে তারা সতর্ক ছিল, চরম ভাবে তারা সতর্ক থাকা সত্ত্বেও তাদের এই সতর্কতা কাজে আসলো না, আমি তাদের ওই দুর্গতি দেখাইতে চাইলাম, এই দুর্গতিটাই তাদের হয়েছিল এই আশুরার দিনে সকালবেলা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন মূসা আলাইহিস সালামকে যে তুমি তোমার সাথী সঙ্গীদেরকে বনি ইসরায়েলদেরকে আর মিশরে রাখা চলবে না, এদেরকে নিয়ে তাদের পূর্বপুরুষের দেশ ফিলিস্তিন চলে যেতে হবে, আল্লাহ এটাই চেয়েছেন। সুতরাং এই রাতেই ফজর হওয়ার আগেই তোমরা মেসর ছেড়ে দাও না, এই পুরুষ শিশু সবকে নিয়ে মেসর পরিত্যাগ করা, বেরিয়ে পড়লেন, যাচ্ছেন, জানেন না যে কোন দিকে যাবো, আল্লাহ বলছেন যাও, বেরিয়ে পড়ে বেরিয়ে যাচ্ছেন, সামনে চলে আসলো লোহিত সাগর, জানতে পেরে নিল ফেরাউন যে মূসা তার বংশধর বনি ইসরায়েল সব কি নিয়ে তো পালিয়ে চলে যাচ্ছে মেসর থেকে, তাড়া করে আসলো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে মূসা আলাইহিস সালামের এবং তার সাথী সঙ্গী মুমিনদের সামনে সাগর, আর পিছনে চলে এসেছে হাজার হাজার সেনাবাহিনী, এইরকম অবস্থায় ফেলে দেন মূসার কম তো পরেশান হয়ে গেল, তাদের ইমান মূসা আলাইহিস সালামের মতো নাই, আর তাদের মধ্যে সবাই একই স্তরের নয়, ইয়া মূসা ইন্নালা মুদরাক, মূসা আমাদেরকে তো ধরে নেবে, এখন তো ধরা খেয়ে গেলাম, সামনে ঝাঁপ দিলে ডুবে মরতে হবে, আর পিছনে তা চলে এসছে কাছে দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেই তাদের মূসা আলাইহিস সালামের জবাব শুনে বলছে কাল্লা এটা হতেই পারে না, আল্লাহর হুকুম এসেছে, হতেই পারে না, ইন্না কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইহাদি, নিশ্চয় আমার সাথে আমাদের রব আল্লাহ আছেন, সুতরাং আমাদেরকে তিনি শীঘ্রই রাস্তা দেখাবেন। সাথে সাথে আল্লাহ বলছেন যে তুমি আর দেরি করিও না, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি সাধারণ লাঠি এখন মুজিজাতে পরিণত হচ্ছে, এই লাঠি দিয়ে তুমি আঘাত করে সাগরের পানির উপর, পানির উপর মারতেই রাস্তা একবারে পরিষ্কার হয়ে গেল, শুকনো রাস্তা যেমন রোড রাস্তা হয়, আর দুই দিকে পানি এত উঁচা হয়ে জমা হয়ে গেল যেমন পাহাড় পর্বতমালা,
ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, 12টা বংশধর 12টা রাস্তার শেষ নেই, চলে গেলেন পার হয়ে। পার হয়ে যখন চলে গেছে তারপরে পৌঁছিল ফেরাউন, ফেরাউনের সেনাবাহিনী। দেখো রাস্তা তো ক্লিয়ার আছে, সামান্য কয়েক মিনিট পরে তো ওদেরকে ধরে ফেলবো পারে গিয়ে। আর ওদের এই কল্পনাও নেই যে এই রাস্তা নেই আসলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাল পেতে রেখেছেন আমাদেরকে ফাঁসানোর জন্য, এতদিন সীমা লঙ্ঘন করেছে, এখন এই দুনিয়ার পরিণাম আমাদের ঘনিয়ে এসেছে, বুঝতে পারিনি। সব নেমে গেল রাস্তায়, যেমনই পুরোপুরি তাদের ফেরাউন, ফেরাউনের সেনাবাহিনী, কত যে তাদের সওয়ারি ঘোড়া আর কত যে তাদের অস্ত্র শস্ত্র ছিল চিন্তা করেন, সব কিছু নিয়ে যখন সাগরে নেমে গেছে, সাগর তো নাই শুকনো রাস্তায় নেমে গেছে, আল্লাহ বলছেন পানি তোমার কাজ তুমি কর। আল্লাহ ডুবিয়ে ধ্বংস করলেন এই ফেরাউনকে। কোরআনে কারিমের বহু আয়াতে এই বিষয়গুলি কি বহু কয়েকটি জায়গায় এই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন স্থানে। এক কথা মুসা আলাইহিস সালামের জীবনী পুরোটাই এমন ভাবে বর্ণনা করা হয়েছে যে অন্য কোন নবীর জীবনী এইভাবে বর্ণনা করা হয়নি, বারবার করে বর্ণনা করা হয়েছে। নিশ্চয় তাতে বহু শিক্ষার বিষয় রয়েছে। একটি শিক্ষার বিষয় হচ্ছে হক এবং বাতিলের লড়াই থাকবে, কিন্তু শেষ পরিণামে জয়ী হবে হক এবং হকপন্থীরা। বাতিল চিরকাল শক্তিশালী থাকবে না, তবে হকপন্থীদেরকে হকের ওপর দাঁড়াইতে হবে, উঠতে হবে হককে জয়ী করার জন্য। আর ঘুমিয়ে থাকলে হবে না, আর বাতিলের সাথ দিলে হবে না, বিক্ষিপ্ত থাকলে হবে না, কর্মহীন ভাবে বসে থাকলে হবে না। বনি ইসরায়েল জাতি যতদিন বসেছিল ততদিন আল্লাহ কোন রকমের রাস্তা বের করেননি, জবাই হইতে থেকেছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, তার সাথে তারা দাঁড়িয়েছে, তার আনুগত্য করেছে, ইমানকে সুন্দর করেছে, আমলকে সুন্দর করেছে, আল্লাহ তাদেরকে রেহাই দান করেছেন দুনিয়ার বড় আযাব থেকে। ওয়াফিযালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আল্লাহ বলছেন এতে বড় বালা ছিল তাদের উপর। এতে আর একটি শিক্ষার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যারা বাতিলপন্থী, যারা অসৎ, তারা ভালো মানুষকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা মস্করা করবে, এটা প্রাচীন ইতিহাস। মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের জবানে একটু আর ছিল, কথায় একটু তুতলা ছিল, যার ফলে নবী হওয়ার পরে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি, জবান ক্লিয়ার হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে ফিরাউন বলতো যে মূসা তুমি কথা বলতে আসো, তোমার তো কথাই বলতে পারো না, তুমি তাকে এই নিয়ে ঠাট্টা করতো, হেও প্রতিপন্ন করতো। আপনাকেও যারা বাতিলপন্থী, যারা শিরিক করে ধর্মের নামে, বিদাত করে, আপনি যখন হক কথা বলবেন, আরে কোরআনের কথা বলছেন, নবীর সহি হাদিসের কথা বলছেন, তারা শিরক আর বিদাত করছে, আপনি নবীর দিকে দাওয়াত দিচ্ছেন, আপনি কোরআন সুন্নাত ওয়াহির দিকে দাওয়াত দিচ্ছেন, ওরা মুরুব্বীদের দিকে দাওয়াত দিচ্ছে, আপনাকে এটা ঠাট্টা মস্কারা করবে, এটা হচ্ছে বাতিলপন্থীর চরিত্র। এটা কোনো নতুন কথা নাই, যে এমন ভাবে ঠাট্টা মজাক করত যে আমানা খায়রুন মিন হাযা আল্লাযী হুয়া মাহিন, আরে আমি শ্রেষ্ঠ না সে শ্রেষ্ঠ, আমি কত ক্লিয়ার বলি, এতে একটা তুচ্ছ লোককে কে চেনে মুসাকে, মাহিন ওয়ালা ইয়াকাদ ইউবি, নিজের কথা প্রকাশ করতে পারে না, নিজের ভিতরের কথা প্রকাশ করতে পারে না, কি বলছে বোঝা যায় না, এ তোমাদেরকে রাস্তা দেখাতে এসছে, এ তোমাদের কল্যাণ চাইতে এসছে, কোথা থেকে কখন থেকে এটা। এইভাবে শুধু তাই নাই, বলতো আরো যারা ফাসাদি, ভালো মানুষকে ফাসাদি বলে, যারা ফাসাদ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা যারা কোরআন সুন্নার দিকে থাকে তাদেরকে বলে ফাসাদি বলে। জি, আজকাল কোরআন হাদিসের কথা বলে যেতে ফেতনা হবে, বলে না ফেতনা হবে। জি, আপনি বলেন হ্যাঁ যে এটা শিরক, না না এসব কথা বলি না এটা ফেতনা হবে, এটা বিদআত, না 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 এসব কথা বলি না, যেটা চলছে চলতে দেন এটা ফেতনা হবে। শুধু তাতে ফেতনা নাই, জি রফা ইদান করলো ফেতনা হয় নামাজ, আমিন জোরে বললো ফেতনা হয় আমাদের সমাজে, হয় না হয় না, বলে না বলে না, যে এগুলোতে নাকি ফেতনা হচ্ছে, কোরআন এবং হাদিস আমল করলে ফেতনা হয়, এটা নতুন কথা না, এটা ফেরাউনের যুগ থেকে চলে আসছে। ফেরাউন তার সভার নেতাদেরকে বলছে জারুনি আক্তল মূসা, আচ্ছা আমাকে ছাড়ো তো,
আমি মুসাকে খুন করি, আক্তর মুসা ওলিয়াতুরা পর আল্লাহ কোথায় আছো ডেকে না আসো, বাঁচার তো নিজেকে, কত অহংকারী, কিন্তু জানে না যে আমার পরিণাম কোথায় যাবে, আমি ডুবে ধ্বংস হব আর মুসা আলাইহিস সালাম সম্মানিত হয়ে সাগর পার হয়ে আল্লাহর হেফাজতে চলে যাবে, এই কথা সে কল্পনা করতে পারে। আক্তর মুসা ওলিয়াতু রব্বাহু ইন্নি আখাফু আন ইউবদ্দিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরযিল ফাসাদ, আমাকে খুব ভয় হচ্ছে কিন্তু তোমাদের বাপ দাদা তোমাদের ধর্ম যেটা আসল ধর্ম সেই ধর্মকে পরিবর্তন করে দিবে, তোমাদেরকে ধর্ম থেকে সরিয়ে দেবে, তোমাদেরকে বিধর্মী বানিয়ে দেবে। বিধর্মী মুসা আলাইহিস সালামকে কি বলছে যে তোমাদেরকে বিধর্মী বানিয়ে দিবে মুসা, খবরদার, আমাকে ভয় লাগে। ভয় লাগে কথার কখন বলে, মনে হচ্ছে যে খুব দয়ালু, তাই না? আর খুব মায়া, জাতির খুব মায়া, এত মায়া যেই মায়া দিয়েছে জাহান্নামে নিজেও যাবে এবং গেছে আর জাহান্নামে নিয়ে যেতে চাই। ইন্নি আখাফু আন ইউবদ্দিলা দীনাকুম, হয় তোমাদের ধর্ম পরিবর্তন করে দিবে, কালকে তোমরা তার দলে চলে যাবে, এই ভয় লাগছে। আও আন ইউযহিরা ফিল আরযিল ফাসাদ, আর না হয় কমপক্ষে এই মেসরে এই ফেতনা ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। মুসা আলাইহিস সালামকে ফাসাদি বলেছে, এটা হচ্ছে ফেরাউনি চরিত্র। সুতরাং আপনাকে আমাকে ফাসাদি বলতে পারে, ফেতনাবাজ বলতে পারে, দাজ্জাল বলতে পারে, মিথ্যাবাদী বলতে পারে, বহু কিছু বলতে পারে, এটা হচ্ছে বাতিল পন্থীদের চরিত্র। এইরকম বহু শিক্ষা রয়েছে মুসা আলাইহিস সালামের ঘটনায় আর ফেরাউনের ঘটনায়। এই ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সম্পর্কে সূরাতুল ফজরে বলছে ফেরাউন আজিল আওতাদ, ফেরাউন বড়ই শক্তিশালী সেনাবাহিনীর মালিক ছিল, ফেরাউন আজিল আওতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ, ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী তারা দেশে বিপর্যয় সৃষ্টি করেছিল, সীমা লঙ্ঘন করে, তাগাউ ফিল বিলাদ সীমা লঙ্ঘন করেছিল, আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ কত যে সীমা লঙ্ঘন করেছিল এই ফেরাউন। আল্লাহ বলছেন যে আল্লাহ যখন ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণামে তার বদলাই তার উপর তাদের উপর তার সেনাবাহিনীর উপর সাউতা আযাবের কষাঘাত করলেন, কষাঘাত করলেন, আযাবের কষাঘাত আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসলো, এটাই ছিল আশুরাই। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদিদেরকে দেখলেন যে রোজা রাখছে, জিজ্ঞেস করলেন, জানতে বললেন যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরিত্রাণ দিয়েছে, তার কওমকে বনি ইসরাইলকে আর ফেরাউনকে ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করেছেন, সুতরাং মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন শুকরানা, আমরাও রোজা রাখছি। ইহুদিরা বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু আওলা বি মুসা মিনকুম, আমার সম্পর্ক বেশি, কাছের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে, কারণ আমি সেই উৎস থেকে দিন নিয়েছি যে উৎস থেকে ওহী থেকে দিয়ে মুসা আলাইহিস সালাম নিয়েছে, সেও খাঁটি দিনের উপর ছিল, আমি সেই খাঁটি দিনের দিকে দাওয়াত দিচ্ছি, সুতরাং আমাদের সম্পর্ক কাছের সম্পর্ক, আর তোমরা মুসার নাম ব্যবহার করো, মুসার ধর্মের দোহাই তো দাও, কিন্তু মুসার দিনকে নিয়ে আসা কিতাবকে তাওরাতকে তোমরা বিকৃত করে তোমরা মন গড়া ধর্ম পালন করছো। সুতরাং ও সত্যিকার ধর্ম তালাই পালন করে যারা ওহী ভিত্তিক দিন পালন করে, যারা দলিল ভিত্তিক দিন পালন করে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের অনুসরণে বললেন যে আমিও রোজা রাখছি, সাথীরা তোমরাও রোজা রাখো, রাসূলুল্লাহ আমরা বেশি আমি আশুরার দিনে নিজেও রোজা রাখলেন এবং সাথী সঙ্গীদেরকে রোজা রাখার হুকুম দিলেন। সেই দিন থেকেই মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রোজা রেখেছেন। যখন বলা হলো সেই মুসলিম হাদিস আছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এই দিনটার তো ইহুদি খ্রিস্টানরা বড় তাজিম করে আর এই দিনে তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখবো, তো তাদের অনুকরণ হয়ে যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ঠিক আছে, লাইন ইষ্ট এলা কাবেলিন বা লাইন বাকিত এলা কাবেলিন, আগামী বছর যদি আমরা আমি বেঁচে থাকি বা আমরা যদি বেঁচে থাকি, তোলা সোমনাথ তা আছে 9 তারিখও তার সাথে সাথে রোজা রাখবো। এই জন্য ইহুদিদের বনি ইসরায়েলদের বিরোধিতাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আকাঙ্ক্ষা করেছে রোজা রাখার, সাহাবিরা রেখেছেন 10-এর সাথে 9 তারিখে রোজা, এই জন্য 2 দিন রোজা রাখলে ভালো। আজকের দিনের রোজা যেটা যারা রেখেছেন আলহামদুলিল্লাহ রেখেছেন, আর যদি নাও রেখে থাকেন কমপক্ষে একটি রোজা রাখ
থাকলে গত এক বছরের গোনা মাফ হবে, যেমন গত সপ্তাহে শুনিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস। সুতরাং আগামী কালকে রোজাটা ছাড়বেন, আজকে রাতে সাহরি খেয়ে কালকে রোজা রাখবেন। আর যদি দুটো করতে চান, দশ আর এগারো রেখে, তাও চলতে পারে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে আগামী কালকে রোজা রাখতে বলবেন আপনজন আত্মীয় স্বজনকে, পরিবারকে, আর তার সাথে সাথে রবিবারে, শনিবারে, রবিবারে রোজা রাখতে বলবেন। তিনটি রোজা রাখলে শনিবার, রবিবার, সোমবারের দিনে রোজা রেখে নেবে তাহলে আরো ভালো হবে। কিন্তু যদি কেউ একটিও রোজা রাখে, ইনশাআল্লাহ তাআলা এই ফজিলত পাবে। আল্লাহ যেন আমাদেরকে এই সুন্নত কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন, তার আগে ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, জামাত সহকারে ফজর নামাজ আদায় করার তৌফিক দান করেন, হারাম কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মজলুম মুসলিমদের যে অবস্থা রয়েছে, আল্লাহ তাতে যেন পরিবর্তন ঘটান, এবং তার জন্য আমাদেরকে আল্লাহর দিনের দিকে, কোরআন সুন্নার দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, তওবা ইস্তিগফার করে নিজের সংশোধনের তৌফিক দান করেন। রোহিঙ্গার মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন, আরাকানের মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন, যারা শরণার্থী এসছে তাদের খেদমতের তৌফিক দান করেন, এবং তাদের সাহায্য সহযোগিতা দেশবাসীকে তৌফিক দান করেন, এবং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলিমকে আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, তাদের আল্লাহ জীবনে যেন বরকত দান করেন, তাদের উপর যারা জুলুম করেছে জালেম তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করেন, ওইভাবে যেমন ফিরআউনকে ধ্বংস করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।